Hello everyone, welcome to my YouTube channel Light of Knowledge. আজকে আমরা বচন নির্দিষ্টতা বাচক প্রত্যয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রত্যয় সম্বন্ধে একটু জেনে নিই, নাহলে আমরা বচন নির্দিষ্টতা বাচক প্রত্যয় কি এটা বুঝতে অসুবিধা হবে। প্রত্যয়টা কি? যেটা আমাদের এলপির কোর্সের মধ্যে আছে, প্রত্যয় হলো কিছু বর্ণ সমষ্টি, কিছু বর্ণের একটা সমষ্টি যেগুলা মূল শব্দের সাথে মিলিয়ে নতুন একটা শব্দ তৈরি করে। যেমন দেখো আপনারা ছেলেমি, ছেলেমি এখানে মূল শব্দ যেটা ছেলে ছিল, মানে এটার অর্থ আছে ছেলে, তার সাথে একটা বর্ণ যুক্ত হয়েছে মি, এই যে মি যেটা এটা হলো প্রত্যয়, ঠিক আছে? আর ছেলেটা হলো মূল শব্দ, এই মূল শব্দরে ব্যাকরণের ভাষায় এখানে প্রত্যয়ের মধ্যে প্রকৃতি বলা হয় এবং মি যেটা এটা হলো প্রত্যয়। তো প্রত্যয় কী কাজ করে? প্রত্যয় একটা মূল শব্দের সাথে মিলিয়ে এটা নতুন শব্দ সৃষ্টি করে। যেমন আরেকটা দেখি আমরা, বাবুগিরি। এখানে বাবুগিরি দেখো মূল শব্দটা ছিল বাবু, গিরি কোনো অর্থ নাই, কিন্তু বাবুর সাথে গিরি মিলে নতুন একটা শব্দ সৃষ্টি করে নিয়েছে। এই যে বাবু যেটা মূল শব্দ যেটা এইটাকে আমরা প্রকৃতি বলি, আর গিরি যেটা এটা হলো প্রত্যয়। প্রত্যয় আছে দুই প্রকার, মূল প্রত্যয় হলো দুই প্রকার। আমাদের কোর্সে কিন্তু কৃতপ্রত্যয় ও তদ্বিত প্রত্যয় এটা নাই, আমাদের দিয়েছে যেটা বচন নির্দিষ্টতা বাচক প্রত্যয়। তাই আমরা একটু জেনে নিই কৃতপ্রত্যয় এবং তদ্বিত প্রত্যয় কী। কৃতপ্রত্যয় হলো মানে বার্বের সাথে, বার্ব আমরা ক্রিয়া যেটা বুঝি, মানে ক্রিয়ার সাথে যেগুলো প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃতপ্রত্যয়, এবং তদ্বিত প্রত্যয় যেটা মানে নাম শব্দের সাথে। নাম শব্দ আমরা যদি জানি, যেমন পাটনা, মিতালি, অমিতা, এই যে নাম শব্দ আছে, যেমন ওইখানে দেখো পাটনা আছে, যেমন এখানে রসই যুগ হয়েছে, এইটা হলো প্রত্যয়, এবং পাটনা যেটা ছিল এটা ছিল প্রকৃতি। যেমন মিতালি এখানে কি যুক্ত হয়েছে, মিতা শব্দ মূল শব্দ, তার সাথে লি যুক্ত হয়েছে, লিটা হলো প্রত্যয়, মিতা হলো নাম। এই নাম শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তারে তদ্বিত প্রত্যয়, এবং কৃতপ্রত্যয় যেটা বার্বের সাথে, বার্ব যেটা বার্বের সাথে যেগুলা প্রত্যয় যুক্ত হয় তারে কৃতপ্রত্যয়। তো আমরা আমাদের কোর্সে যেটা এটা চলে যাই বচন নির্দিষ্টতা বাচক প্রত্যয়, এটাকে ইংরেজিতে আর্টিকুল বলে, ANDE, এটা মনে রাখবেন। তো এই বচন নির্দিষ্টবাচক প্রত্যয়কে দুইটা ভাগ আছে, নির্দেশ প্রত্যয় এবং অনির্দেশ প্রত্যয়। নির্দেশ প্রত্যয় যেটা ডেফিনিট আর্টিকুল, অনির্দেশ প্রত্যয় যেটা ইনডেফিনিট আর্টিকুল। তা আমাদের কিন্তু শুধু দিয়েছে বচন নির্দিষ্টবাচক প্রত্যয়, মানে নির্দেশ যেটা ইনডেফিনিটটা নয় ডেফিনিটটা দিয়েছে। তে নির্দেশ বাচক প্রত্যয় হলো আমরা ইংরেজিতে দি ব্যবহার করি, কিন্তু বাংলাতে শুধু দি, বাংলাতে অনেকটা মানে আর্টিকুল ব্যবহার করা হয়, যেগুলো একটু দেখি নেই কী কী ব্যবহার করা হয়। বাংলাতে টা, টি, টে, টু, টুকু, টুকুন, টুকুনি, টেক, গাছ, গাছা, গাছ, গাছি, খান, খানা, খানি, জন, জনা, মানে টা দিয়ে সব কিছু শব্দ হচ্ছে, টা, টি, একার, ওকার, রসৌকার, একার, আবার গাছ দিয়া, গাছা, গাছ, গাছি, খান, খানা, খানি, জন, জনা, জনি প্রভৃতি, এইগুলা শব্দ ব্যবহার করা হয় নির্দিষ্টতা বাচক প্রত্যয়ে। আমাদের তো নির্দিষ্টতা দিয়েছে, অনির্দিষ্ট দিয়ে নেই, তাই আমরা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করব। এই যে টা, টি, টু এগুলা দি ইংরেজিতে দি ব্যবহার করা হয়, কিন্তু বাংলাতে অনেকটা শব্দ ব্যবহার করা হয়। এই টা, টি এগুলা হলো এক বচনে ব্যবহৃত হয়, মনে রাখবেন টা, টি, খানা, গাছা, গাছি এগুলা এক বচনে ব্যবহৃত হয়। যেমন আমাকে একটা কলম দাও, আমার আমার কলমটি দাও, টি ব্যবহার করা হয়েছে। এরকম বহু বচনে যখন ব্যবহৃত হবে, বহু বচনে তখন গুলি, গুলা, গুলু, গুলিন ইত্যাদি, বহু বচনে নির্দিষ্টবাচক প্রত্যয় যেগুলা গুলি, গুলা, গুলু, গুলিন, আর এক বচনে এই যে টা, টি, টে,
টু, টুকু, টুকুন, টুকুনি, টেক, এগুলা একবচনে নির্দিষ্টবাচক প্রত্যয়। আর বহুবচনে গুলি, গুলা, গুলু, গুলি ইত্যাদি, যেমন বই, গুলি, ছেলেগুলো ইত্যাদি। তো এখন আমরা এই যে নির্দিষ্টতাবাচক প্রত্যয়ের ব্যবহার সম্বন্ধে একটু জেনে যেতে হবে, ব্যবহার কিভাবে হয় একটু দেখে নিই। যদি মানে কোনটাকে আমরা নির্দিষ্টবাচক বলতে পারবো বা কোনটা অনির্দিষ্টবাচক, পরীক্ষাতে নির্দিষ্টবাচক এবং অনির্দিষ্টবাচক প্রত্যয় দিয়ে বলবে কোনটি নির্দিষ্টতাবাচক, তখন এইটা জিনিস আমরা বোঝার জন্য, কনফিউশনটা দূর করার জন্য আমরা নির্দিষ্টতাবাচক কিভাবে এটা বুঝবো এখন এই জিনিসটা একটু জেনে নিই। যদি সংখ্যাবাচক, সংখ্যাবাচক বলতে আমরা জানি তো এক, দুই, তিন, যদি সংখ্যাবাচক এক শব্দের শেষ, এক মানে শুধু একের সাথে যদি টা বা টি যুক্ত হয়, টা বা টি যদি যুক্ত হয়ে যায় সেইগুলা হয়ে যাবে অনির্দিষ্টতাবাচক। যেমন কিভাবে এক দেশে এক রাজা ছিল, যদি বলি এক দেশে এক রাজা ছিল এটা অনির্দিষ্টবাচক কেমনে হয়, বলে কোন দেশে রাজা ছিল এটা তো নির্দিষ্ট করা হয় নাই, তাই এটা এক, একের সাথে যদি টা বা টি যুক্ত হয়ে যায়, এক একের সাথে যদি টা বা টি যুক্ত হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে অনির্দিষ্টতাবাচক। এক ব্যতীত বাকি যতটা আছে, যেমন কলমটা, আমটা, তিনটা, চারটা, পাঁচটা, এগুলা সব নির্দিষ্টতাবাচক, ঠিক আছে, কনফিউশন আর কিছু নেই। শুধু এক ব্যতীত বাকি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বা কলমটা, কলমটি, এগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা হয়ে যায় নির্দিষ্টতাবাচক, ঠিক আছে। এবং আরেকটা আছে, নিরর্থকভাবে টাটি যদি ব্যবহৃত হয় তাহলে এটা নিরর্থক, নিরর্থক অর্থে ব্যবহৃত হয়, মানে এটা নির্দিষ্টতাবাচকও হয় না এবং অনির্দিষ্টতাবাচকও হয় না। যেমন ধরো নিরর্থকভাবে টাটি কেমনে ব্যবহৃত হয়, সারাটি সকাল তোমার আশায় বসে আছি, এখানে দেখো টি যে ব্যবহৃত হয়েছে, যদি আমরা টিটারে উঠাই দিই সারা সকাল তোমার আশায় বসে আছি, তাহলে টির মানে এখানে কোনো ভ্যালু নাই, টির কোনো ভ্যালু আছে, আমরা পুরো অর্থটা বুঝে যাচ্ছি, সারাটি সকাল তোমার আশায় বসে আছি, আমরা এখানে যদি টিটা উঠাই যদি বলি যে সারা সকাল তোমার আশায় বসে আছি, তাহলে এটা আমরা অর্থটা বুঝতে পারছি যে এরকম যদি শব্দ থাকে তাহলে আমরা এটারে নিরর্থকভাবে, এটারে নির্দিষ্টতাবাচকও বলতে পারি না বা অনির্দিষ্টতাবাচক বলতে পারি, এটাকে বলি শুধু নিরর্থক। আরেকটা জিনিস আছে নির্দিষ্টবাচক প্রত্যয়ের একটা নিয়ম আছে, যেটা আমরা এটা এটা থাকলে আমরা নির্দিষ্টবাচক প্রত্যয় বলবো, যেটা হলো নির্দেশবাচক সর্বনাম। নির্দেশবাচক সর্বনাম কোনটা, যেমন ইংরেজিতে ইট, ড্যাট, আর একটু আমি বুঝিয়ে দিচ্ছি এখানে নির্দেশবাচক সর্বনাম কী কী আছে। নির্দিষ্ট করে দেওয়া নির্দেশ সর্বনাম হলো যেমন এ, এ, ওই, এরা, ইহারা, ইহা, ও, ওরা, ওদের, ওই, উহা, উহাদের, এইগুলা হলো নির্দেশবাচক সর্বনাম। এই শব্দের সাথে যদি টা বা টি যুক্ত থাকে তাহলে এটা নির্দিষ্ট বা নির্দিষ্টতাবাচক প্রত্যয় হয়ে যায়, যেমন ওই বাড়িটি খা, এই যে ইশারা দিয়ে বলা হয়েছে যে এটা নির্দিষ্ট করে বলা হয়েছে ওই বাড়িটি খা, বা এই এইগুলা আমার, এই যে এইগুলা আমার, এটা পুরা নির্দিষ্ট করা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে নির্দেশবাচক সর্বনামের পরে যদি টা বা টি যুক্ত থাকে তাহলে এটা নির্দিষ্টতাবাচক প্রত্যয় হয়। আরেকটা জিনিস আছে, আরেকটা শব্দ আছে যেটা হলো গোটা। গোটা শব্দের সাথে যদি, হ্যাঁ, গোটা শব্দের সাথে যদি কোনো কিছু ব্যবহার করা হয়, ঠিক আছে, গোটা শব্দের সাথে যদি যে কোনো কিছু ব্যবহার করা হয় তাহলে এটা হয়ে যায় অনির্দিষ্টতা, এটা মনে রাখতে হবে। যেমন গোটা অনির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়, যেমন গোটা দুই কমলা লেবু আছে, গোটা দেশটাই সারিখার হয়ে গেছে, এটা হয়ে যাবে অনির্দিষ্ট নির্দিষ্টতাবাচক প্রত্যয়। তো আমরা নির্দিষ্টবাচক প্রত্যয় আমরা কোনটা জেনেছি, যে নির্দিষ্টক সর্বনাম পদের পরে, নির্দেশক সর্বনাম পদের পরে যখন টা পার্টি যুক্ত হয় তখন এটা হয়ে যায় নির্দিষ্টতাবাচক প্রত্যয়, এবং গোটা শব্দ, গোটা শব্দ যে বাক্যে আমরা পাবো সেটা হয়ে যাবে অনির্দিষ্টতাবাচক প্রত্যয়। আবার আরেকটা পেয়েছি যে নিরর্থকভাবে যদি কোনো শব্দের সাথে টা বা টি যুক্ত হয়ে যায় এইগুলা কিন্তু
এর নির্দিষ্ট বাচক হয় না বা ও নির্দিষ্ট বাচক হয় না। আরেকটা পেয়েছি আমরা এক সংখ্যার সহিত, মানে সংখ্যা বলতে এক, এক সংখ্যার সহিত যদি টা বা ঠি যুক্ত হয়ে যায় তাহলে এটা ও নির্দিষ্ট বোঝায়। এক বা টি এক এক সংখ্যার সাথে যদি টা বা টি যুক্ত হয় হলে সুনির্দিষ্ট বোঝায় না। এক সংখ্যা ছাড়া যদি এক সংখ্যার সঙ্গে এক সংখ্যার সহিত যদি টা বা টি যুক্ত হয়ে যায় তাহলে এটা ও নির্দিষ্টতা বাচক থাকে। আর এক ব্যতীত দুই তিন কলম চার কলম এগুলো যেগুলা সহিত টা বা টি আমরা ব্যবহার করবো তখন এটা হয়ে যাবে নির্দিষ্টতা বাচক প্রত্যয়। আরেকবার একটু রিপিট করে দিই, বাংলা ভাষার নির্দিষ্ট নির্দিষ্টতা বাচক প্রত্যয় হলো টা টি টে টু টুকু টুকুন টুকুনি ট্যাক। এগুলা এগুলা হলো এক বচনে, এবং বহু বচন বলতে গুলি গুলু গুলু গুলিন ইত্যাদি। এখন আমরা নির্দিষ্টবাচক প্রত্যয় কোনটা আমরা ব্যবহার করবো, এটা হলো একমাত্র এক সংখ্যার সাথে টা বাটি যুক্ত হলে এটা অনির্দিষ্ট হয়ে যায়। এক ব্যতীত দুই টাকা তিনটা তিনটা চারটা বা কলমটা এগুলা হবে নির্দিষ্টতাবাচক প্রত্যয়। নিরর্থক অর্থে যদি টা বা টি ব্যবহৃত হয়, নিরর্থক অর্থ মানে যে বাক্য যে টা বা টি যখন ব্যবহার করা হবে বাক্যের মধ্যে যখন দেখা যাবে যে এই টা বা টির কোনো ভ্যালু নাই তখন এটা নির্দিষ্ট হতে মানে নির্দিষ্ট হবে না, ও নির্দিষ্ট হবে না, এটা নিরর্থক বলবে। যেমন সারাটি এখানে ছিল, যে সারাটিটা আমরা যদি উঠাই দিই আর সারাটা যদি সারা যদি আমরা এই ব্যবহার করি বাক্যের মধ্যে তাহলে আমরা এর অর্থটা বুঝতে পারছি, মানে এখানে টির কোনো ভ্যালু নাই, এটার হয় নিরর্থক। আরেকটা পেয়েছি আমরা নির্দেশ সর্বনামের পরে যদি টা বা টি যুক্ত হয় তাহলে এটা নির্দিষ্টতাবাচক প্রত্যয় হয়। এখন নির্দেশবাচক সর্বনাম কি আমরা এখানে বলে দিয়েছি, এ ওই ওরা ইহারা ইহা ও ওরা ওদের ওই উহা উহাদের, মানে ওই এগুলা নির্দেশবাচক সর্বনাম বলে। যেমন ইংরেজিতে প্রোনাউন ড্যাট ইট এগুলা হলো এগুলার সঙ্গে যদি টা বা টি যুক্ত হয় তাহলে নির্দিষ্টতাবাচক প্রত্যয় হয়। আরেকটা ছিল আমরা পেয়েছি গোটা, মানে গ আকারে উ ট আকারটা, গোটা যদি শব্দ যেখানে আমরা পাব তাহলে এটা আমরা বুঝবো যে এটা নির্দিষ্টতাবাচক নয়, এটা অনির্দিষ্টতাবাচক। সো আজকে এখানে শেষ করে নিয়েছি, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর আগের ভিডিওগুলো দেখে নিবে একবার, কমপক্ষে হলো পরীক্ষার আগে একবার দেখে নিবে। সো ধন্যবাদ সবাইকে।